সেভেন কালার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো হাউস ওয়্যারিং এর এক বোর্ড থেকে অন্য বোর্ডে কানেকশন করা। এখানে একটি এক রুমের হাউস ওয়্যারিং এর কানেকশন করা আছে, এটার ভিডিও এই চ্যানেলে এর আগে দেখানো হয়েছে। তো আজকে আমি আপনাদের এক বোর্ড থেকে অন্য বোর্ডে কানেকশন দেখাবো। এখানে আপনারা একটি কমপ্লিট বোর্ড দেখতে পাচ্ছেন, তো এটা থেকে আমি এখানে আর একটা বোর্ড নিলাম, এটাতে আমি কানেকশন টানবো। এখন এই বোর্ডের আমি একটি কানেকশন করে রাখছি। তো দেখুন, বোর্ডটা খুলে দেখি। দেখুন, এখানে একটি ইন্ডিকেটর, সুইচ, রেগুলেটর আছে। তো প্রথমে যেটা দেখছিলাম সেটা হচ্ছে বোর্ডের এই প্রান্তে ফিউজ, অর্থাৎ ফেজটা ফিউজ থেকেই নেওয়া হয়েছে। আর দেখেন, ফিউজে যে ফেজটা দেওয়া হয়েছে, ফেজ তারটা অন্য অন্য তারের ক্ষেত্রে একটু মোটা, যেটা হয়ে থাকে যেমন ফ্যান, বাতি বা অন্যান্য কানেকশনের জন্য তার ব্যবহার করা হয় 1.0, এবং যেটার থেকে এই বোর্ডে লাইন আনা হয় সে তারটি একটু তার থেকে মোটা থাকে, যেমন 1.5 অথবা 2 পয়েন্ট হয়ে থাকে। দেখুন, এখানে 2 পয়েন্ট তারই আছে, আর কালো তার দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে নিউট্রাল, যেটা ইন্ডিকেটর এবং টুমি সকেটের অন্য প্রান্তে দেওয়া আছে। এখন আমরা এই ফেজ থেকে এবং এই নিউট্রাল থেকে একটি তার যদি টেনে নিয়ে যাই তাহলে আমরা সেটাই পাবো। এখন আমাদের যেটা বিষয় হলো, এখানে ফিউজের অপর প্রান্ত থেকে যদি নেই, এই ফিউজটার অপর প্রান্ত থেকে যদি আমরা কানেকশনটা নেই, সেক্ষেত্রে অন্য বোর্ডে এই ফিউজ যদি কেটে যায় তাহলে অন্য বোর্ডেও কানেকশন থাকবে না। এই বোর্ডের কানেকশন না থাকার সাথে সাথে অন্য বোর্ডে কানেকশন থাকবে না। এখন অন্য আমি যে বোর্ডটা নিয়েছি, দেখুন সেটাতে আমি একটা ফিউজ ব্যবহার করছি, সেই ক্ষেত্রে আমি যদি এখানে ফিউজের অপর পাশ থেকে নেই তাহলে এটা বেউতে হবে। তো সেই জন্য আমি এখানে যে জায়গা ফেজটা আছে ঠিক এখান থেকে আমি কানেকশনটা টানবো। বন্ধুরা, এখানে দেখুন, এখানে ফেজ লাইনটা আছে। তো সেক্ষেত্রে আমরা যখন বোর্ড থেকে অন্য বোর্ডে কানেকশন নেব, আমাদের অবশ্যই মেইন সুইচ অথবা কাট আউট অথবা সার্কিট ব্রেকার আমাদের বন্ধ করে নিতে হবে, কারণ এখানে কানেকশন নেওয়ার সময় আপনার হাত লেগে যেতে পারে অথবা আপনি শর্ট খেতে পারেন। তো আমি এখন এখান থেকে কানেকশনটা টানছি। এই দেখুন, আমি এখন এই বোর্ড থেকে এই বোর্ডের যত দূরত্ব আপনি নেবেন, আমি এখানে জাস্ট কাছাকাছি বা একটা বোর্ডের উপরে দেখাচ্ছি, এটা আপনার কাছে আপনার অন্য রুমে হতে পারে অথবা পাশের রুমে বা অন্য জায়গায় হতে পারে, সেই ক্ষেত্রে আপনি যেখানে বোর্ডটি সিলেক্ট করবেন সেখান থেকে এই বোর্ডের আপনি মাপ দিয়ে তার কেটেও নিতে পারেন। এখন আমি দেখুন কানেকশনটি করে দেখাচ্ছি আপনাদের। এখানে আমি ফেজ স্টার্ট এখানে নিয়েছি, নিউট্রালটা কিন্তু অন্য প্রান্তে, ইন্ডিকেটার এবং টুকুনি সকেট এবং লোডের যে নিউট্রাল সেটাই আমি এখান থেকে দেওয়া। তা আমি এখানে এবং এই পাশে এবং এখান থেকে যে কোনো জায়গাতে নিতে পারি। এখানে দেখেন যে কয়েকটি তার একসাথে সংযোগ দেওয়া আছে, তো এখানে আর একটি তার সংযোগ দিতে গেলে অসুবিধা হবে, সেই ক্ষেত্রে আমি এখান থেকে নিলেও হচ্ছে। আমি এখন এখান থেকে নিউট্রালটা নিচ্ছি। এখন এখান থেকে আমি ফাঁকা তার টানছি। এখানে যেমন কনডুইট ওয়ারিং করা আছে, আপনারা এখান থেকে অবশ্যই কনডুইট ওয়ারিং অথবা চ্যানেল ওয়ারিং করে আনবেন তারটা। এখানে আমার প্রথমে বোর্ডটা মাপ মতন বসিয়ে নিতে হবে। দু
এখন এখন এই যে বোর্ডটি, এটি হচ্ছে একটা মাল্টিপ্লাই বোর্ড। এখানে দেখেন ফিউজ, এরপরে ফিউজ হয়ে সুইচে আসছে, সুইচ থেকে বাকি লোডে কানেকশন হয়েছে। তো আমি জাস্ট বোর্ড কানেকশনটাই দেখাচ্ছি, এটা যেভাবে কানেকশন হয়েছে সেটা আমি দেখাচ্ছি না। তো এখানে দেখেন এক প্রান্তে ফিউজ থেকে যেটা আসবে সেটা অবশ্যই ফেস হবে। তো এখানে যেহেতু ফিউজ আছে, আমি ফিউজের অন্য প্রান্তে দিব এবং নিউট্রালটি, নিউট্রালে এইখানে যে নিউট্রালের যেগুলো আমি ব্যবহার করবো সেখানে যে কোনো একটাতে দিলেই হবে, যে কোনো এক সাইডেই দেওয়া ভালো। আমি এখানে কানেকশন করে দিচ্ছি। দেখেন আমি ফেস সংগ্রহ করে দিয়েছি, এবার নিউট্রালটা দিচ্ছি। তো দেখুন ফেস এবং নিউট্রাল সংযোগ করে দিলাম, এবার আমি বোর্ডটাকে কমপ্লিট করে দিচ্ছি। এখন দেখুন এটার থেকে তোমার লাইন নেওয়া শেষ, এটাকে আমি কমপ্লিট করে দেই। ধরুন দেখুন আমি সাপ্লাই দিয়ে দিচ্ছি, এখন এটাতে বিদ্যুৎ আসছে কিনা সেটা আমি চেক করে দেখি। দেখুন এটাতে বিদ্যুৎ পাইছে এবং প্রতিটা 2 ইঞ্চ সকেটেও বিদ্যুৎ পাইছে। এইভাবে আমরা এক বোর্ড থেকে অন্য বোর্ডে কানেকশন নিব, আশা করি বুঝতে পারছেন। তো এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের টেকনিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।